সালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? যে 10টি বই শেয়ার করব, অবশ্যই এই 10টি বই সকল উদ্যোক্তাদের। নাম্বার 1 0 to 1, এই বইটি স্টার্টআপদের কিভাবে শুরু করতে হয়, কিভাবে ইনভেস্টমেন্ট ছাড়াই কিভাবে শুরু করতে হয়। অনেকে আছে দেখা যায় যে ইনভেস্টমেন্ট নাই বা বিজনেস স্টার্ট করে কোনো প্ল্যান পাচ্ছে না, বা কেমনি কি করবে কোনো প্ল্যান পাচ্ছে না। তো এই বইটা আসলে তাদের জন্য যারা শূন্য থেকে একদম নতুন একটি স্টার্ট আপ শুরু করতে চায়, এই বইটি তাদের জন্য। দ্বিতীয় যে বই সেটা হচ্ছে দ্য 4-hour work week। এই বইটি প্রোডাক্টিভিটির উপরে লেখা, অর্থাৎ খুব কম সময়ে আপনি কিভাবে প্রোডাক্টিভলি কাজ করতে পারেন। ঠিক আছে, তো এই বইটি আমাদের প্রত্যেক উদ্যোক্তাদের পড়া উচিত, যাতে কম সময়ে কাজ করে আমরা বেশি ইফেক্টিভ আউটপুট পেতে পারি। তো এই বইটি প্রত্যেক উদ্যোক্তাদের পড়া উচিত। এখন যে বইয়ের নাম শেয়ার করবো সেটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটি আমাদের সবার পড়া উচিত। এই বইটি মূলত পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে লেখা, অর্থাৎ আমরা আসলে কতটুকু আমরা চিন্তা ভাবনা করলে, আমরা কতটুকু পজিটিভ চিন্তা ভাবনা করলে আমরা আমাদেরকে ওই লেভেলে নিয়ে যেতে পারি, সে বিষয়ের উপরে এই বইটি লেখা। তো আমরা এই বইটি পড়তে পারি। আরেকটা বই যেটা শেয়ার করবো সেটা হচ্ছে রিচ ডেড পোর ডেড। এই বইটি পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে লেখা। এই বইটি আসলে ফাইন্যান্স নলেজ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিবে, অর্থাৎ আমরা কীভাবে ইফেক্টিভলি কাজ করতে পারি। আমরা টাকার জন্য কাজ না করে আমরা যদি শেখার জন্য কাজ করি, তাহলে আমরা আমাদেরকে ডেভেলপ করতে পারবো। আমাদের ফাইন্যান্স নলেজ থাকলে আমরা আমাদের এন্টারপ্রেনারশিপ জার্নিতে, আমরা আমাদের যে বিজনেস আছে সেটাতে আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, তো আমরা এই বইটি আমি হাইলি রিকমেন্ড করবো সবাইকে পড়ার জন্য। এবং এই বইটার বুক রিভিউ আমার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, বুক রিভিউ আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আমি স্ক্রিনে এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে এটা পড়ে রিভিউটা দেখে এবং আপনারা আমার ই কমার্স থেকে আপনারা এটা পারচেস করতে পারেন। এরপরে আমি যে বইটি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে দ্য 5 ডিসফাংশন অফ এ টিম, অর্থাৎ একটি টিম ওয়ার্কের উপরে এই বইটি লেখা। তো আমরা জানি যে প্রত্যেকটা বিজনেস মানে টিমের মধ্যে হয়। তো প্রত্যেকটা স্টার্ট আপদের যে টিম আছে, প্রত্যেক টিমের সবার সাথে কিভাবে কোলাবোরেশন হয়ে কাজ করবে, কিভাবে টিম ওয়ার্ক করবে, কিভাবে প্রত্যেকে দায়িত্ব আলাদা করে ভাগ করে নেবে, কে কোন কাজে অভিজ্ঞ, কাকে সে অনুযায়ী ফোকাস করবে, তো সেই বিষয়গুলো এখানে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যে আপনি একজনের ভালো ডিজিটাল মার্কেটিং জানে, তাকে ডিজিটাল মার্কেটিং দায়িত্ব দেওয়া, একজন গ্রাফিক্স জানে, তাকে গ্রাফিক্সের দায়িত্ব দেওয়া, হ্যাঁ একজনে ভালো ডিজাইন জানে, তাকে ডিজাইনের দায়িত্ব, সেলসের মার্কেটিং। তো এই কীভাবে কোলাবোরেশন হয়ে, কীভাবে কাজটা ভাগ করে ডিস্ট্রিবিউশন করে সবাই আলাদা আলাদা নিজের কাজ টিম ওয়ার্ক করতে পারে, একটা টিম ওয়ার্ক যদি খুব প্রপারলি হয়, সবার মধ্যে যদি কমিউনিকেশন থাকে, সবার মধ্যে যদি একটা ভালো টিম ওয়ার্ক হয়, তাহলে একটা কোম্পানি খুব ইজিলি নেক্সট লেভেলে পৌঁছতে পারে। তো আশা করি এই বইটাই আমি প্রত্যেক উদ্যোক্তারা এই বইটি পড়বে। ভিডিওর মাঝখানে আমি আসলে আপনাদের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এবং ইংলিশ প্র্যাকটিস অ্যাপসের নোটিফিকেশান দিব, যাতে আপনারা এই অ্যাপস এবং এই সোশ্যাল প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা আপনারা নিজেদেরকে একটু ডেভেলপ করতে পারেন। তা সেটা হচ্ছে একটা স্টার নোট, একটা বাংলাদেশি সোশ্যাল প্ল্যাটফর্ম অ্যান্ড ইংলিশ প্র্যাকটিস, আপনারা চাইলে দেখতে পারেন। এই হচ্ছে আমার প্রোফাইল, প্র্যাকটিস ইংলিশ সুন্দরভাবে কমিউনিকেশন করতে পারবেন, ভিডিও কলের মাধ্যমে, অডিও কলের মাধ্যমে আপনি স্পিকিং করতে পারবেন ইংলিশে, এবং আপনি অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ট্রেনার হিসেবে, ইংলিশ ট্রেনার হিসেবে সেখানে জয়েন করতে পারবেন এবং মান্থলি একটা পেমেন্ট পাবেন। তো এই ছিল হচ্ছে স্টারনোট সোশ্যাল প্ল্যাটফর্ম সম্পর্কে আমার। এখন আমি যে বই রিকমেন্ড করবো সেটা হচ্ছে দ্য 100 স্টার্ট আপ।
100 স্টার্টআপ এই বইটিতে লেখক দেখিয়েছে যে 100টা স্টার্টআপ কিভাবে ফেল করেছে, কোন কোন তাদের কোন কোন ফলস রুলসের কারণে কি কি অ্যাপ্লাই করলে কি কি কিভাবে প্রোডাক্টিভলি কাজ করলে তারা এই স্টার্টআপগুলো উইন হতে পারে। অর্থাৎ দেখা যায় যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জানি যে কোন কোন স্টার্টআপ ফার্স্ট ইয়ারের মধ্যেই ঝরে পড়ে, আবার কোনো স্টার্টআপ 2 বছর বা 3 বছরের মধ্যে ঝরে পড়ে যায়। তো এই কী কী কারণে একটি স্টার্টআপ ফেইলর হয় সেই বিষয়গুলো লেখক 100টা ফেইলর সারা ওয়ার্ল্ডের 100টা ফেইলর স্টার্টআপের মধ্যে রিসার্চ করে উনি লেখক এখানে দেখিয়েছেন যে কোন কোন কারণে একটা স্টার্টআপ ফেইল হয় এবং কোন কোন থাকলে এই উইন হতে পারে। তো প্রত্যেকের এই বই উদ্যোক্তা বা যারা স্টার্টআপ এন্টারপ্রেনারশিপ যারা স্টার্ট করেছেন তাদের এই বইগুলো পড়া উচিত, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্টার্টআপ কোথায় অ্যাটলিস্ট ফেল করবে না বা কোন কোন কারণে ঝরে পড়তে পারে, কোন কোন কারণে ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো আপনি এই বই পড়লে জানতে পারবেন। তো আমি হাইলি রিকমেন্ড করবো আপনারা। এখন আমি যে বইটি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দ্য 7 Habits অফ হাইলি ইফেক্টিভ পিপল। এই বইটি পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে লেখা, অর্থাৎ এখানে লেখক 7টা হ্যাবিটের কথা বলেছেন যে হ্যাবিটগুলো আপনার যদি আপনার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করেন তাহলে আপনি আরও হাইলি প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন। এবং আমরা আসলে অনেকভাবেই সময় আমরা নষ্ট করি, আমরা অনেকভাবে সময় ব্যয় করি, আমরা নিজেকে অনেকভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি, বাট আমরা যদি ইফেক্টিভলি নিজেকে ব্যস্ত রাখি, ইফেক্টিভলি যদি আমরা কাজ করি তাহলে অবশ্যই আমরা আমাদের উদ্যোক্তা জীবনে আমরা আমাদের এন্টারপ্রেনারশিপ জার্নিতে আমরা হাইলি প্রোডাক্টিভলি কাজ করে ইফেক্টিভ আউটপুট পাবো এবং আমরা আমাদের স্টার্টআপকে আমরা আমাদের বিজনেসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো। তো এটাও আমি আপনাদেরকে অনুরোধ করবো, প্রত্যেক উদ্যোক্তা যারা আছেন আপনারা এই বইটি অবশ্যই পড়বেন। এখন আমি আপনাদের সাথে যে বইটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে দ্য লিন স্টার্টআপ, অর্থাৎ প্রত্যেক এন্টারপ্রেনারশিপরা কীভাবে তাদের স্টার্টআপে ইনোভেশন অ্যাড করতে পারে, নতুন কিছু অ্যাড করে সেটাকে কাস্টমারের ফোকাসে ধরে রাখতে পারে, কাস্টমার ইউজার ফ্রেন্ডলি করতে পারে। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা দ্য লিন স্টার্টআপ এই বইটি পড়েন, তাহলে আপনারা আপনাদের স্টার্টআপে আপনাদের বিজনেসে নতুন কিছু অ্যাড করতে পারবেন, কাস্টমারকে সহজে সার্ভিস প্রদানের মাধ্যমে আপনারা আপনাদের কোম্পানিকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আবার এখন আমি আবার যে বইটি সেটা হচ্ছে আনলিমিটেড পাওয়ার। এই বইটি আসলে হিউম্যান সাইকোলজির উপরে লেখা, অর্থাৎ আমরা কাস্টমারের বিহেভিয়ার বোঝার জন্য কাস্টমার কী চাচ্ছে, কাস্টমারের কোন ভাবে কাস্টমার নিজেকে সন্তুষ্ট রাখতে পারতেছে, এই বিষয়গুলো আসলে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের দ্রুত সেলস জেনারেট করার জন্য আমাদের কাস্টমার বিহেভিয়ার এবং হিউম্যান সাইকোলজি বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা আনলিমিটেড পাওয়ার এই বইটি যদি পড়েন তাহলে অবশ্যই আপনি এই নলেজ গ্যাদার করতে পারবেন, এই নলেজ গ্যাদার করার মাধ্যমে আপনি আপনার সার্ভিস, আপনি আপনার প্রোডাক্টের সেলস মার্কেটিং ডেভেলপ করতে পারবেন। তারপরে আমি যে বইটি আপনাদের সাথে রিকমেন্ড করবো আপনাদেরকে, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটি আসলে নেটওয়ার্কিং এবং কমিউনিটি বিল্ডআপের উপরে লেখা, অর্থাৎ কেউ যদি তার অনেক ফ্রেন্ডস থাকে, ফ্যামিলি থাকে, বিভিন্ন রিলেটিভস থাকে, তাদেরকে কীভাবে সে তার দিকে কমিউনিকেট করবে, কীভাবে তার দিকে সে কনভিন্স করবে, তার যদি প্রোডাক্ট বা সেলস বা কোনো সার্ভিস থাকে সেটা কীভাবে সে সেলস করবে, সেই বিষয়ে এখানে লেখক দেখিয়েছেন যে কীভাবে নেটওয়ার্কিং বিল্ড আপ করতে হয়, কীভাবে কমিউনিটি বিল্ড আপের মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিস সেলস করা যায়। তো এই বিষয়গুলো লেখক সুন্দর করে তুলে দিলে আসলে আপনাদেরকে যে 10টা বই আমি রিকমেন্ড করলাম, আপনারা এই বইগুলো আপনারা যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি যে ক্যাটাগরির স্টার্টআপ থাকতে পারে, একটা হচ্ছে এই মুহূর্তে প্রাইমারি লেভেলে যে সমস্ত স্টার্টআপ আছে প্রাইমারি লেভেলে, তারা এই যারা ভাবছেন যে এখনও বিজনেস কীভাবে শুরু করবেন বা কীভাবে বিজনেস আদৌ করতে যাচ্ছেন বা কীভাবে করলে শুরু ভালো হয়, কোনো আইডিয়া নিয়ে শুরু করবেন, আইডিয়া পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, তাদের জন্য এই বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আরেক ধরনের স্টার্টআপ আছেন যারা আমার ভিডিও দেখছেন, তারা সেকেন্ডারি লেভেলের স্টার্টআপ, যে সমস্ত উদ্যোক্তারা মোটামুটি ব্যবসা রান করেছেন
বাট এখনো ওইভাবে প্রফিট ধরতে পারছে না বা মার্কেটে এখনো ওইভাবে নিজের অবস্থান ক্রিয়েট করতে পারে নাই, তাদের জন্য এই বইগুলো আরো গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই বইগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার বিজনেসে কোথায় লেকিংস আছে, আপনি আরো কিভাবে কাজ করলে আপনার প্রোডাক্টের সেল বা সার্ভিসেস সেলস বাড়াইতে পারেন। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা এই বইগুলো পড়েন, আপনারা নতুন কিছু আপনার এই বিজনেসে ইনোভেশন অ্যাড করে আপনি নেক্সট লেভেলে পৌঁছে যাবেন। আর যারা অলরেডি নেক্সট লেভেলে পৌঁছে গেছেন, স্ট্যান্ডার্ড লেভেলে বিজনেস করছেন, তাদেরও এই বইগুলো পড়া উচিত। তাহলে আমরা জানি যে একটু লেকিংসের কারণে আপনার নেক্সট লেভেলে যাওয়া হবে না, আপনি ওইভাবে স্ট্যান্ডার্ড লেভেলে পৌঁছতে পারবেন না। এই জন্য আমাদেরকে প্রতিদিন নতুনভাবে চিন্তা করবে, নতুন কিছু অ্যাড করার ট্রাই করতে হবে। সবাইকে ধন্যবাদ। আর আমি আপনাদের কাছে তিনটা প্রশ্ন রাখবো। একটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা তিনটা প্রশ্নে আপনারা কমেন্টে আমাকে জানান। একটা হচ্ছে আপনার শেষ কবে আপনি বই পড়েছেন, আর একটা প্রশ্ন হচ্ছে আপনি এমন একটা বইয়ের নাম বলেন যে বইটি আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে, আর দুটি বইয়ের নাম বলেন যে দুটি বই আপনি পড়েছেন, এরকম দুটি বইয়ের নাম কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। ওকে, আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আরও অ্যামেজিং কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করতে পারে এবং আপনারা দেখতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।